জনগণের স্বার্থে ড্রেন তৈরির নামে ব্যক্তি মালিকানাধীন জমির 8টি গাছ কেটে নেবার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো বাগদা থানা এলাকায়। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, গাছগুলি পঞ্চায়েতের জমিতেই ছিল। জনগণের স্বার্থে ড্রেন তৈরি করার নামে এক প্রকার জোর করে ব্যক্তি মালিকানার জমির 8টি মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকায়। জানা গেছে, বাগদার হ্যালেঞ্চা এলাকার বাসিন্দা বিজয় রায়ের জমির উপর তাঁর বাবার আমলের 8টি দামি মেহগনি গাছ ছিল। আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও রবিবার গাছগুলি জোর করে কেটে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে এই অন্যায়ের কাজের মদদ দেন এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য তৃণমূল নেতারা। এমনই অভিযোগ বিজয় রায়ের। এ ব্যাপারে তিনি সঙ্গে সঙ্গে বাগদা থানায় ছুটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে তার আরো অভিযোগ। বাবার হাতে এই গাছ লাগানো আজ 30 বছর ধরে চলছে, আমার সীমানার মধ্যে এই গাছগুলো রয়েছে। কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমি কোর্টে ইনজাংশন পেয়েছি, কোর্টের ইনজাংশন থাকা সত্ত্বেও আমাকে আমি থানায় অভিযোগ করতে গেছি। আমার জোরপূর্বক আজকে চায়না বিশ্বাস, অগর হাওলাদার এবং তার সেই সঙ্গে গ্রামের বহু লোক একসঙ্গে জড়ো হয়ে বিভিন্ন গ্রাম থেকে লোক ধার করে নিয়ে এসে গুন্ডামি করে জোরপূর্বক আমার এই গাছগুলো জোরপূর্বক কেটে দিয়েছে। আমার বাধা দেওয়া সত্ত্বেও তারা কোনো কথাই শোনেনি। আমি থানায় অভিযোগ গেছি, থানার থেকে কোনো কমপ্লেন নিল না, 2 ঘন্টা বসিয়ে রেখে একটা জেনারেল ডায়েরি ছাড়া আমার কাছে তার কিছুই করেনি। যদিও এ ব্যাপারে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান চায়না বিশ্বাসের বক্তব্য, যে জমির উপর গাছগুলি ছিল সেই জমি পঞ্চায়েতের, আর গাছগুলিও পঞ্চায়েতের লাগানো। জনগণের স্বার্থে এলাকার জনগণই গাছগুলি কেটে নিয়ে গেছে। এই যে জায়গাটা, এটা পঞ্চায়েতের জায়গা, এটা যখন উপেন বিশ্বাস ছিল তখন এই রাস্তাটা আয় ডিপার্টমেন্টের রাস্তা, এটা সরকারি পঞ্চায়েতের মধ্যে পড়ে এবং আমার প্রাক্তন উপপ্রধান, এখন উনি উপপ্রধান আছেন, ওনার হাতেই এই গাছগুলো লাগানো পঞ্চায়েত তরফ থেকে। এটা বনচ্ছিরি প্রকল্প এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে এবং বাজারের 1100 দোকানদার এই রাস্তার জন্য সবাই জায়গা ই করেছে। দুটো হায়ার সেকেন্ডারি স্কুল এবং 4টে বেসরকারি স্কুল, একটা কলেজ, এই নিয়েই জল প্রকল্পের জন্য এই রাস্তাটা করা হয়েছে। কিন্তু এই বিজয় যে ড্রেনটা করছে, এটা থমকে আছে লাস্ট পথে। 58 লক্ষ টাকা এই ড্রেনের জন্য বরাদ্দ করেছে, 3 ভাগে 2 ভাগ কাজ হয়ে গেছে আর 1 ভাগ শেষের দিকে বাকি। সেই সময় এই পঞ্চায়েতের গাছ, আমাদের পঞ্চায়েত জলরসের ফলে গাছ কাটা পড়েছে। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘরচন্দ্র হালদারের বক্তব্য, ওই এলাকায় বাগদা পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি ড্রেন তৈরি হচ্ছে, ওই গাছগুলির জন্য এই কাজ করতে অসুবিধা হচ্ছিল, তাই প্রশাসনকে জানিয়েই গাছগুলি কাটা হয়েছে। এলাকার মানুষ তাদের দাবি যে এই দাবি, গাছগুলো কাটলে আমাদের ড্রেনটা করতে সুবিধা হবে, তার জন্য এখানকার মানুষ তারা জানিয়েছেন, এরা কেটেছে। গত পরশুদিন একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যেখানে একটা অ্যাম্বুলেন্স, যেখানে ফায়ার ব্রিগেড যাওয়ার কথা কিন্তু রাস্তার সংকোচন থাকার জন্য যেতে পারেনি। সেই জন্য এলাকার মানুষ এই বিষয় নিয়ে অত্যন্ত বিডিওকে জানিয়েছেন, এসডিওকে জানিয়েছেন, থানাকে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন। এইভাবে জোর করে গাছ কেটে নেওয়ার বিরুদ্ধে বিজয় রায় আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ মোমেন্টস ল্যান্ড, বাগদা।